আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জাতিসংঘের গাড়ি বহরে ভয়াবহ হামলা ইতালির রাষ্ট্রদূত সহ নিহত তিন প্রতিদিন এক লাখ চল্লিশ হাজার ব্যারেল তেল চুরি করছে মার্কিন গেরিলারা বিতর্কিত সীমান্ত অঞ্চল থেকে সেনা সরাল ভারত চীন নতুন গ্যাস পাইপলাইন নির্মাণে সম্মত ইসরায়েল মিশর মেক্সিকোতে সামরিক বিমান বিধ্বস্ত ছয় সেনা নিহত এবং সর্বশেষে জানিয়ে দেব ব্রিটিশ সমরাষ্ট্রের কারণেই ইয়েমেনের যুদ্ধ বন্ধ হচ্ছে না বলছে অক্সফার্ম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে জাতিসংঘের গাড়ি বহরে ভয়াবহ হামলা ইতালির রাষ্ট্রদূত সহ নিহত তিন আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘের গাড়ি বহরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এতে ইতালির রাষ্ট্রদূত সহ তিনজন নিহত হয়েছে কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে খবর বিবিসির স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ওই গাড়ি বহরে ছিলেন ইতালির রাষ্ট্রদূত লোকা অ্যান্তানিও তাদের গাড়ি বহর উত্তর কিভু কিভূপ্রদেশের গোমা নামক স্থানে পৌঁছেলে হামলার শিকার হয় এতে ওই বহরে থাকা ইতালির রাষ্ট্রদূত একজন ইতালির সৈনিক ও গাড়ি চালক নিহত হয় প্রতিদিন এক লাখ চল্লিশ হাজার ব্যারেল তেল চুরি করছে মার্কিন গেরিলারা প্রতিদিন এক লাখ হাজার ব্যারেল অপরিশোধিত তেল চুরি করছে সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা হাসাকা প্রদেশের গভর্নর কাসান হালিম খালিল লেবাননের আল আখবার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছে খবর পার্স টুডের তিনি বলেন সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের তেল খনি থেকে এসব তেল চুরি করেছে এসডিএফ সংগৃহীত গোয়েন্দা তথ্য থেকে দেখা যায় মার্কিন সমর্থিত গেরিলারা ট্যাংকার ট্রাক ব্যবহার করে টাইগ্রেস নদীর নিকটবর্তী তারামিশ ও আল মালিকিয়া এলাকা থেকে প্রতিবেশী ইরাকের তেল পাচার করে। বিতর্কিত সীমান্ত অঞ্চল থেকে সেনা সরাল ভারত চীন। ভারত বলছে যে কয়েক মাসের তীব্র উত্তেজনার পর তাদের ও চীনের সেনাবাহিনী হিমালয় সীমান্তের একটি বিতর্কিত অংশ থেকে পুরোপুরি সরে গেছে। ওই সীমান্ত অঞ্চলে উত্তেজনাকে ঘিরে পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ দুটির সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। গত এপ্রিল থেকে সম্মুখ সমর প্যাঙ্গ্রসহ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছিল দুই পক্ষ তবে চলতি মাসের শুরুর দিকে প্যাঙ্গংশরুদ্র থেকে সেনা ট্যাঙ্ক এবং আর্টিলারি সরিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়ে দুই দেশ শনিবার প্যাঙ্গং সরিদ্র থেকে সেনা সরিয়ে নেওয়া হয় ওই দিনই দুই দেশের কমান্ডারেরা সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে মিলিত হন পরে এই বিষয়ে এক যৌথ বিবৃতি জারি করে দুই দেশের সেনাবাহিনী বিবৃতিতে বলা হয় প্যাঙ্গংশ রিদ্র এলাকায় সম্মুখ সীমান্ত থেকে কোনো ঝামেলা ছাড়াই সেনা সরাতে পারায় ইতিবাচকভাবে প্রশংসা করেছে উভয় পক্ষ এর ফলে পশ্চিমাঞ্চলীয় সেক্টরে এলএসি বরাবর অবশিষ্ট সমস্যার সমাধানের জন্য একটি ভালো ভিত্তি তৈরি হল বিতর্কিত যেই অঞ্চলে সেনা মোতায়েন করেছিল উভয় পক্ষ সেই পড়েছে ভারতের লাদাখ ও চীনের আকশাই চীনে এদিকে গত বছরের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় এক রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের বিশ জন ও চীনের চারজন সেনা নিহত হয় নতুন গ্যাস পাইপ লাইন সম্মত ইসরায়েল মিশর মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে নতুন গ্যাস পাইপ নির্মাণে সম্মত হয়েছে মুসলিম রাষ্ট্র মিশর রবিবার আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলীয় দেশটির জ্বালানি মন্ত্রী ভূমধ্যসাগরের পূর্ব উপকূলীয় থেকে পর্যন্ত একটি গ্যাস পাইপ লাইন নির্মাণে সম্মত হয়েছে ইউরোপে তেল সমৃদ্ধ রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এটা করা হচ্ছে পরিচয় গোপন রাখার শর্তে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান এবার ইসরায়েলের পক্ষ থেকে ইউভাল স্টিনজ এবং মিশরের আল বৈঠকটি করেছে। সেখানে তারা লাভিয়াথান গ্যাস ক্ষেত্র থেকে মিশরের তরলিকীকরণ স্থাপনা পর্যন্ত উপকূলীয় গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ে সম্মত হয়েছে তিনি আরো বলেন ইউরোপের প্রাকৃতিক গ্যাসের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় মিশরের তরলিকীকরণ স্থাপনা ব্যবহারের মাধ্যমে ইউরোপে গ্যাস রপ্তানি বৃদ্ধি করা পাইপ লাইন নির্মাণের বিষয়ে সম্মত হয়েছে তিনি আরো বলেন ইউরোপে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় মিশরের তরলীকীকরণ স্থাপনা ব্যবহারের মাধ্যমে ইউরোপে গ্যাস রপ্তানি বৃদ্ধি করা পাইপলাইনটি নির্মাণের প্রধান লক্ষ্য মোল্লার ইসরায়েল সফরের পর চুক্তিটির কথা ঘোষণা করা হল এবার তিনি তেল আবিব সফরকালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ মন্ত্রী গোবি আশকানাজির সঙ্গেও সাক্ষাৎ করেছেন সূত্র প্রেস টিভি মেক্সিকোতে সামরিক বিমান বিধ্বস্ত ছয় সেনা নিহত মেক্সিকোতে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছে দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে আরোহী কতজন ছিল তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি স্থানীয় সময় রবিবার সকালে দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রোজে এই ঘটনা ঘটে নিহতদের নাম পরিচয় জানানো হয়নি ঘটনাটি তদন্ত করার ঘোষণা দিয়েছে মেক্সিকোর সেনাবাহিনী মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এমিলিয়ানে জাপাতা শহরে একটি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল পৌনে দশটার দিকে উড্ডয়ন করা লিয়ার জেট পঁয়তাল্লিশ এয়ারক্রাফটি দুর্ঘটনায় পড়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে দুর্ঘটনার কারণ এবং এ সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি ব্রিটিশ সমরাষ্ট্রের কারণে ইয়েমেনের যুদ্ধ বন্ধ করা যাচ্ছে না বলছে অক্সফার্ম আন্তর্জাতিক ত্রাণ বিষয়ক সংস্থা ঘোষণা করেছে সৌদি আরবের কাছে ব্রিটিশ সমরাষ্ট্র বিক্রির কারণে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এই সংক্রান্ত খবর প্রকাশ করেছে। অক্সফাম এক প্রতিবেদনে ইয়েমেনের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য ব্রিটিশকে দায়ী করে বলেছে রিয়াদের কাছে লন্ডনের সমরাষ্ট্র রপ্তানি বিশেষ করে জঙ্গি বিমানের জ্বালানি সংগ্রহের সমরাষ্ট্র সরঞ্জাম রপ্তানির কারণে এই যুদ্ধ বন্ধ করা যাচ্ছে না এই সমরঞ্জরের কারণেই ইয়েমেনের ওপরে সৌদি বিমান হামলা অব্যাহত রাখা সহজতর হয়েছে ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের অসম যুদ্ধে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও জার্মানি সহ অন্যান্য পশ্চিমা দেশ রিয়াদকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে আমেরিকা সংযুক্ত আরব আমিরাত ও আরও কয়েকটি দেশের পূর্ণ সমর্থন নিয়ে সৌদি আরব দু সালে মার্চ মাসে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর বিমান হামলা শুরু করে একই সঙ্গে জল স্থল আকাশপথে ইয়েমেনের ওপর কঠোর অবরোধ আরোপ করা হয় ইয়েমেনের উপর সৌদি আগ্রাসন পর্যন্ত সতেরো হাজার মানুষ নিহত অন্তত বিশ হাজার আহত এবং লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে সৌদি আগ্রাসনের কারণে ইয়েমেনের জনগণ খাদ্য ও চিকিৎসা সামগ্রীর তীব্র অভাবে ভুগছে সামরিক সরকারের হুমকির মুখে মিয়ানমার জুড়ে ধর্মঘট শুরু মিয়ানমারে সামরিক সরকারের কারফিউ রাস্তা অবরোধ ও ব্যাপক গ্রেপ্তারের মধ্যেই সোমবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট শুরু করেছে বিক্ষোভকারীরা খবর আল জাজিরার ধর্মঘটে অতি প্রয়োজনীয় সেবা ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে গত পহেলা ফেব্রুয়ারি সামরিক বাহিনী ও অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর আজকের ধর্মঘটকে সবচেয়ে বড় প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে অন্যান্য বেসরকারি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে দেশের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সিটিমার্টও এদিন বন্ধ থাকবে বিক্ষোভ শুরুর পর থেকে সরকারি কর্মকর্তা চিকিৎসক শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবীরাও কাজে ইস্তফা দিয়ে ধর্মঘট অব্যাহত রেখেছেন বাইশ দুই দুই হাজার একুশ তারিখ অনুযায়ী আজকের ধর্মঘটকে দুই 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 বা পাঁচটি দুইয়ের বিপ্লব হিসেবে ঘোষণা করা হচ্ছে এ প্রসঙ্গে বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক খিয়াউন সোমবার সকালে এক টুইটার পোস্টে লেখেন বার্মায় দুই 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 বিদ্রোহ শুরু হচ্ছে এবং প্রতিটি শহরে লাখ লাখ মানুষ আজ রাস্তায় বের হয়ে আসছে সামরিক বাহিনী দূতাবাস ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় ব্যারিকেড ও কাঁটাতার দিয়ে অবরোধ তৈরি করেছে সোমবার সকাল থেকে কারফিউ ভেঙে ইয়াঙ্গুনের রাস্তায় ছোট ছোট দলে বিক্ষোভকারীরা জড়ো হওয়া শুরু করেছেন রাষ্ট্রীয় টেলিভিশনে বিক্ষোভকারীদের সতর্কতা জানিয়ে বলা হচ্ছে বিক্ষোভকারীরা জনগণকে কঠিন পথের দিকে যেতে প্ররোচিত করছে যেখানে তারা জীবন হারাতে পারে রবিবার সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারী নিহত তরুণীর অন্তুষ্টিক্রিয়ার রাজধানী নেইপিদোতে হাজার হাজার মানুষ জড়ো হন বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন এর মধ্যে প্রথম মৃত্যু হয় মিয়াথোয়ে থোয়ে খাইনের গত নয় ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের একটি সমাবেশে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে খাইন মাথায় গুলিবিদ্ধ হন দশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে উনিশ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন রবিবার খাইনের কফিন কালো ও সোনালী গাড়িতে করে নিয়ে যাওয়া হয় গাড়ির সঙ্গে চলে শত শত মোটরসাইকেল এই দিনও দেশজুড়ে বিভিন্ন রাস্তায় জনতা বিক্ষোভ করেছে জনগণের বিক্ষোভ সহিংসভাবে দমনের অভিযোগে বিশ্বজুড়ে মিয়ানমারের সামরিক জান্তার সমালোচনা চলছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক প্রতিক্রিয়ায় বলেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হুমকি ও হয়রানি অগ্রহণযোগ্য সহিংসতার সমালোচনা করে রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন টুইটারে এক বিবৃতিতে বলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পুনর্বহালের দাবি করা বার্মার জনগণের ওপর যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে